The following information are collected from Kiron Company during the month of April 2019. Kiron Company প্রথমে cash balance দেওয়া আছে 20,000. Paid April rent, April মাসের ভাড়া দেওয়া হয়েছে 5,000 টাকা, check number 882. যখন ভাড়া দিছি তাহলে ভাড়া দিছি 9,000 টাকা চলে গেছে, ক্যাশ ক্রেডিট হবে আর ডেবিট হবে রেন্ট এক্সপেন্স। ঠিক আছে, ক্যাশ পেমেন্ট জার্নাল এটা বসাবো, যদি পেমেন্ট চায় পেমেন্টে রিসিপ্ট চাইলে রিসিপে, রিসিপ্ট চাইলে রিসিপের অন্য আইটেম দেবে, এটা যাবে না, এটা পেমেন্টে যাবে। রিসিপ্ট পেমেন্ট অন অ্যাকাউন্ট অফ 2000 উইথিন 2% ডিসকাউন্ট পিওর ফ্রম প্রেমা, বলছে যে প্রেমার কাছ থেকে টাকা পাইছে 2000 টাকা, পুরো পায় নাই, 2% আবার ডিসকাউন্ট আছে, অর্থাৎ 40 টাকা ডিসকাউন্ট, 1960 টাকা সে পাইছে, তাহলে ক্যাশ ডেবিট 1960, সেলস ডিসকাউন্ট ডেবিট তোমার ওই কি বলে 40 টাকা, আর অ্যাকাউন্টস রিসিভেবল হবে 2000 টাকা। ঠিক আছে, দুইটা দুই নাম্বার এন্ট্রিটা পেমেন্টে যাবে, চার নাম্বার এন্ট্রিটা রিসিভে যাবে। এট ফোর ইট পেড অন অ্যাকাউন্ট 500 টাকা উইথ চেক নাম্বার 843, তাহলে বাকি ছিল তোমার বলে ফোর ইট পেড, অর্থাৎ পেড অন মানে তোমার এই পরিবহন ব্যয় পরিশোধ করা হয়েছে 800 টাকা। তাহলে কি হবে, যদি পরিশোধ ব্যয় পরিবহন ব্যয় পরিশোধ করছি তাহলে পেড ইন ডেবিট হবে আর ক্রেডিট হবে ক্যাশ, যেহেতু পেড করছে টাকা চলে গেছে 500 টাকা ক্যাশ হবে। তারপরে বলতেছে ওনার্স মিস্টার কিরণ ইনভেস্ট অ্যান্ড এডিশনাল টাকা 15,000 ইন ক্যাশ অ্যান্ড ট্রাক 10,000 ইন দ্য বিজনেস, অর্থাৎ এডিশনাল ইনভেস্ট না অতিরিক্ত বিনিয়োগ করছে 15,000 টাকা ক্যাশে আর ট্রাকে দিয়েছে 10,000 টাকা। তো ক্যাশের টাকা আসবে, ট্রাক আসবে না, কারণ আমরা যদি ক্যাশ রিসিভ জার্নাল করি তাহলে ক্যাশ বসবে 15,000 টাকা, ট্রাকটা করবো আমরা যদি জেনারেল জার্নাল চাই তাহলে ট্রাকের জার্নালটাও দিব। তাহলে আমাদের জার্নাল এখানে আসতেছে কি ক্যাশ ডেবিট, ট্রাক ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট, আমাদের ক্যাশের লেনদেনটা শুধু ক্যাশের ক্যাশ জার্নালে যাবে আর যেটা ট্রাকের বিনিময়ে বিনিয়োগ করছে সেটা যাবে জেনারেল জার্নালে। দ্য মডার্ন সাপ্লাইজ অন অ্যাকাউন্ট, মডার্ন সাপ্লাইজের যে অ্যাকাউন্ট ছিল 4,400 টাকার, ঠিক আছে, সেটা পরিশোধ করছে কত টাকা 400 টাকা, টাকা চলে গেছে ক্যাশ ক্রেডিট হবে আর মডার্ন সাপ্লাইজ ডেবিট হবে, এটাও ক্যাশ ক্যাশ পেমেন্ট জার্নাল আমরা বসব। ক্যাশ সেলস করছি, এটা সেলস জার্নালে এই ক্যাশ রিসিভ জার্নালে যাবে। পেড ফর ইট পেড টাকা 610 ফর দ্য ফর ইট অন এ শিপমেন্ট মার্চেন্ডাইজ রিসিভ টুডে উইথ চেক নাম্বার 885, ফর ইট পেড পরিশোধ করা হয়েছে 610 টাকা। ঠিক আছে, তো এটা চেক নাম্বার ছিল হলো 885, এটা আমরা দিব পেড ইন ডেবিট ক্যাশ ক্রেডিট, টাকা যেহেতু পেড করছে এই জন্য। রিসিভ পেমেন্ট অন অ্যাকাউন্ট জোহানা, জোহানার কাছ থেকে টাকা রিসিভ করছে 1,000, ক্যাশ ডেবিট জোহানা ক্রেডিট। রিসিভ পেমেন্ট অন নোটস রিসিভেবল, নোটস রিসিভেবলের টাকা পাওয়া গেছে 2,000 টাকা প্লাস ইন্টারেস্ট পাওয়া গেছে 100 টাকা, তাহলে আমরা নোট রিসিভেবল 2,000 লিখবো আর ইন্টারেস্ট মানে ক্যাশ তো ক্যাশ পাইছি তো ওই জন্য ক্যাশ ডেবিট হবে। ঠিক আছে, নোট রিসিভেবলের থেকে টাকা পাওয়া যায় বলে গেছে রিসিভ পেমেন্ট, অর্থাৎ রিসিভেবলের টাকা পাইছি আমরা, নোট রিসিভেবলের টাকা ক্যাশ ডেবিট হবে 2100, নোটস রিসিভেবল ক্রেডিট হবে 2,000 আর ইন্টারেস্ট এক্সপেন্স ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট হবে 100 টাকা। পারচেস অফিস সাপ্লাইজ ফ্রম মডার্ন সাপ্লাইজ, মডার্ন সাপ্লাইজের কাছ থেকে আমরা অফিস সাপ্লাইজ কিনছি 200 টাকা, চেক নাম্বার 886, তাহলে মডার্ন সাপ্লাইজ কাছ থেকে যেহেতু কিনছি সাপ্লাইজ কিনছি টাকা চলে গেছে ক্যাশ ক্রেডিট, অফিস সাপ্লাইজ ক্রেডিট। ঠিক আছে, অফিস সাপ্লাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট। পেইড নোটস পেয়াবল ইন ফুল টু ঢাকা ব্যাংক, ঢাকা ব্যাংকের কাছ থেকে আমরা নোট পেয়াবল নিয়েছিলাম, দায় পরিশোধ করছি আমরা 1500, 5,150 টাকা।
যার মধ্যে 1500 টাকার এই 150 টাকার ইন্টারেস্ট ইনক্লুড আছে। যেহেতু টাকা পরিশোধ করছি, কত পরিশোধ করছি, 5150 টাকা। তাহলে 5150 টাকা হবে ক্রেডিট ক্যাশ, আর ডেবিট হবে কে, নোটস পেয়াবল ডেবিট 5000, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট 150। এটা ক্যাশ পেমেন্ট জানা হলো। এত খালেদে সেলসম্যান টাকা 2200 ফর হিজ মান্থলি স্যালারি, এটা মান্থলি স্যালারি দেওয়া হয়েছে। স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট, ক্যাশ পেমেন্ট জানানো যাবে। উত্তোলন করছে, উত্তোলন আমাদের ক্যাশ পেমেন্ট জানানো যায়, ড্রয়িং ডেবিট ক্যাশ ক্রেডিটে। সেলস করছি ক্যাশে, সেলস ক্যাশ জানানো যায়, ক্যাশ রিসিভ জানানো যাবে। জানতে চাইছি ক্যাশ রিসিভ জার্নাল, ক্যাশ পেমেন্ট জার্নাল, জেনারেল জার্নাল, এন্ড শো দ্য ক্যাশ লেজার অ্যান্ড অ্যাজ এ কন্ট্রোলার। ঠিক আছে, আমরা প্রথমে ক্যাশ রিসিভ জার্নালে যাব। আমরা দেখি তো উপরে আমরা কি কি বলছিলাম, ক্যাশ রিসিভে যাবে, এটা যাবে না, এইটা যাবে, 4 তারিখ যাবে, 9 তারিখ যাবে, 15 তারিখ যাবে, 4, 9, 15, 17, 19, 4, 9, 15, 17, 19। ঠিক আছে, 19 তারিখ দুইটা কেন দিচ্ছে, কারণ 19 তারিখ ইন্টারেস্ট রিসিভেবল ছিল আর ইন্টারেস্ট পেমেন্ট আছে। আর কত যাবে, যে লাস্টের 30। ঠিক আছে, এগুলো আমরা এখানে বসাইছি, তারিখ লিখছি, যেগুলো দেনাদারের কাছ থেকে টাকা এসেছে এগুলোর নাম লিখছি, প্রেমা আর জোহানা। আর এডিশনাল ক্যাপিটাল ছিল 15000 কেন নিয়েছি, কারণ ক্যাশ 15000 বিনিয়োগ করা হয়েছে ট্রাকটার, আর যেন ট্রাকটা যাবে জেনারেল জার্নালে। ঠিক আছে, আর এই 15 তারিখ আর 30 তারিখ সেলস ছিল, এই জন্য আমরা নামটা লিখে দিই। ক্যাশ রিসিভ জার্নালে টাকার পর 1, 2, 3, 4, 5টা আমাদের অঙ্কে কোথাও কোনো জায়গায় বলা নাই কোন মেথডে করতে হবে, পার্বিট্রিয়াল না পিরিয়ডিক্যাল কিছু বলা নাই, এবং বিক্রয়ের সাথে কোনো কস্ট মূল্য দেওয়া নাই। বিক্রয়ের পাশে ব্র্যাকেট দিয়ে যদি থাকতো কস্ট এত টাকা, তাহলে আমি বুঝতাম যে এটা পার্বিট্রিয়াল সিস্টেমে করতে হবে। যেহেতু এরকম কস্ট দেয় নাই অথবা বলেও নাই যে আমাকে কোন মেথডে করতে হবে, এই জন্য আমরা এটাকে পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমে পদ্ধতিতে করছি। এটা ছিল হলো রিসিভের যেই এন্ট্রিগুলো আমরা বললাম। পেমেন্টে কে কে যাবে, 2 তারিখেরটা যাবে পেমেন্টের, তারপরে যাবে 8 তারিখ, তারপরে যাবে 11 তারিখ, 2, 8, 11, 16 দেখে গেলো বলছি, 2, 8, 11, 16। ঠিক আছে, তারপরে আর কত এন্ট্রি আসছিল আমাদের, এই যে 20 তারিখ, 20, 21, 22, 23, 26, 27, 28, 29, 26, 27, 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
নোটস টেবলের টাকা আমি পরিশোধ করছি। আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স হয়েছে আর নোটস পেয়াবল বাবদ আমরা 5000 টাকা দিছি, এই জন্য আমাদের এগুলো বসাইছি। ঠিক আছে, জার্নাল করে আমাদের যে যাই যেখানে যাবার ওইখানে বসাইছি। কোনো সেলস ডিসকাউন্ট পার্সেল ডিসকাউন্ট ছিল না, যেন খালি কোনো প্রকার পণ্য ক্রয় করা হয় নাই নগদে, এই জন্য এখানে কোনো ক্রয় হওয়া আসেনি, দুইটাই খালি। যা হয়েছে দেনা পাওনাদের টাকা পরিশোধ হয়েছে আর আদার কিছু ঘটনা ঘটছে, এইগুলো নিয়ে আমাদের কাজ করছে। আমাদের দুই তারপরে হবে কি জেনারেল জার্নাল, আমাদের এখানে ক্যাশ রিসিপ্ট চাইছে, ক্যাশ পেমেন্ট জার্নাল চাইছে, আর কি চাইছে, জেনারেল জার্নাল চাইছে। জেনারেল জার্নাল কোনগুলোতে বসো, কোনগুলো বসাবো যেগুলো আমাদের ক্যাশ রিসিপ্ট বা পেমেন্ট যায় নাই কি এখানে, এই যে ট্র্যাক্টরটা শুধু যায় না, ট্র্যাক্টারের আমরা জার্নাল দেবো। এখানে দেখো ট্র্যাক্টর ডেবিট ক্যাপিটাল ক্রেডিট 10,000 টাকা। তারপরে আমাদের বের করতে বলছে ক্যাশের লেজার করতে। ক্যাশের লেজার কিভাবে করবো, আগে আমরা ক্যাশের একটা ব্যালেন্স আছে এটা বসাবো, 1 তারিখে একটা ব্যালেন্স আছে এটা বসাবো। আর এই যে এখানে ক্যাশের ব্যালেন্স আছে 51,461 টাকা। ক্যাশের ব্যালেন্স হলো কি ডেবিট, এখানে আছে ডেবিট, তার মানে ওই 10,000 আর এই 51,460 টাকা যোগ করে হয়ে কত হবে আমাদের। আমাদের আবার পেমেন্টের ক্রেডিট আছে, সেই যে আমাদের দেখো 20,000 না 10,000 ছিল ব্যালেন্স, 20,000 ছিল, সরি ক্যাশের ব্যালেন্স আমরা আগে বসালাম 1 তারিখে 20,000
ক্যাশ রিসিভ জার্নালের আমরা অলওয়েজ কি জানি ডেবিট ব্যালেন্স হয়, জন্য ডেবিটে বসাইছি, তাহলে কত হয়ে গেল 20,051,460 এ 71,460, আর আমরা ক্যাশ পেমেন্টে এই যে ক্রেডিট করছি কত 16,260 টাকা, 16,260 টাকা আমরা ক্রেডিট করব, অর্থাৎ টাকা কিছু কমে যাবে, অর্থাৎ সর্বশেষ ক্যাশের ব্যালেন্স আছে এখন এপ্রিল মাসের শেষ দিন 55,200 টাকা, ঠিক আছে, যা কিনা মে মাসের 1 তারিখের বিগিনিং ক্যাশ ব্যালেন্স। বুঝতে পারছি, এ ছিল আমাদের ক্যাশ রিসিভ জার্নাল, ক্যাশ পেমেন্ট জার্নাল, জেনারেল জার্নাল এবং ক্যাশের লেজার। এখন যাবো আমরা 12 নম্বর অঙ্ক, একদম ছোট্ট একটা অঙ্ক। এমএস রাইসা সোল্ড আর গুডস অন অ্যাকাউন্ট, দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ গিভেন বাই হেয়ার অ্যাকাউন্টেন্ট ফর দ্য মান্থ অফ মার্চ 2019। মার্চ 1 সোল্ড টু আব্বাস ফর 1,000 হুইচ ইনভয়েস নাম্বার 201, বলছে যে আব্বাসের কাছে পণ্য কি করছে, বিক্রি করছে। তো আমরা বিক্রয় জার্নাল দিব, বিক্রয় জার্নাল কি, যেহেতু আমাদের এখানে ক্যাশ বা চেক নাম্বার এগুলো কিছু দেওয়া নাই, বুঝতে হবে বাকিতে লেনদেন হয়েছে, ঠিক আছে। তো আমরা কি করব, ক্যাশ ডেবিট, সরি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর কি করব, ক্রেডিট করব কাকে, সেলস কে ক্রেডিট করব, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট 1,000। এরকম চন্দনাতে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, দিনার অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, প্রত্যেকটা ক্ষেত্রেই অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে, সেলস ক্রেডিট হবে। অ্যাকাউন্ট রিসিভেবল বলতে যার যার নাম আছে সেগুলো বসাবো, আর সেলস কে ক্রেডিট করবো। প্রিপেয়ার সেলস জার্নাল, সেলস জার্নাল করতে বলছে, অ্যান্ড গিভ পোস্টিং এ জেনারেল লেজার, লেজার করতে বলছে, অ্যান্ড সাবস্টিটিউট লেজার, পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম, ঠিক আছে। তো আমাদের টাকার কথা হবে একটা, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, ঠিক আছে। আমরা ওই যে তিনজনের তিনটা তারিখ বসাইছি, 1 তারিখ, 20 তারিখ, 30 তারিখ, তিনজনের নাম বসাইছি, ইনভয়েস নাম্বার লিখে কাজ করবে। জেনারেল লেজার কার করি, আমরা সেটা অ্যাকাউন্ট রিসিভেবল লেজার করি। তাহলে আমরা যদি অ্যাকাউন্ট রিসিভেবল লেজারই করি, তাহলে বিপরীতে কে আছে, সেলস, মানে ঘরের মধ্যে কে বসবে, সেলস বসবে, ঠিক আছে। সেলস বসালাম আমরা, তারপরে আমরা টাকাটা কোথায় বসাবো, ডেবিট পাশে, কারণ অ্যাকাউন্ট রিসিভেবল ব্যালেন্স ডেবিট, এই জন্য ডেবিটের দিকে আমরা টাকা বসাবো 6,000 টাকা। আর সাবসিডিয়ারি লেজার কাদের, ওই তিনজনের নামে আলাদা আলাদা, আর একটা লেজার আছে, সরি সেলস রেভিনিউ, দুইটা দেখেন না, দুইটা পক্ষ তো দুইটা লেজার হবে, অ্যাকাউন্ট রিসিভেবল এর একটা লেজার হবে, সেলস এর একটা লেজার হবে। আমরা সেলস লিখবো, সেলস রেভিনিউ এর ব্যালেন্স কলেজ কি হয়, ক্রেডিট হয়, তখন আমরা অ্যাকাউন্ট রিসিভেবল লিখে ক্রেডিট দিকে লিখছি, তার ব্যালেন্স এর কাছে টেক ক্রেডিট দিকে। তারপর সাবসিডিয়ারি লেজার চেয়েছে, তিনজনের নামে তিনটা সাবসিডিয়ারি লেজার করব, ঠিক আছে। দেখো 1,000 টাকা সেলস নামে হবে, এখানে সেলস একবারে 6,000 টাকা লিখছিলাম তিনজনের নামে, এখন ভেঙে ভেঙে প্রত্যেক জনের আলাদা আলাদা করতে হবে, 1,000, 3,000, 2,000, 3,000। এটা আমাদের 2016 সালের ম্যানেজমেন্ট পার্ট বিতে আসছে, চার মার্কের জন্য আসছে। এরপরে যাবো 13, ট্রেডিং বিজনেস ডিউরিং দ্য মান্থ অফ জুন 2019 মার্চেন্ডাইজ 80% অন সেলস, আচ্ছা কস্ট অফ গুডস সোল বা কস্ট অফ মার্চেন্ডাইজ হবে বিক্রয়ের উপর 80%। তা আমাদের কি কোশ্চেনের মধ্যে বলেই দিছে কস্ট মূল্য কত, ঠিক আছে, অর্থাৎ আমাদের পার ফিউচার ইনভেন্টরি সিস্টেমে আমাদের অঙ্ক করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করছি, 4 তারিখ লিখছি, 7 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 30 তারিখ, সবগুলো লেনদেনই আমাদের অঙ্কে আসবে, আসবে না একটা, আসবে না সেটা কোনটা, এই যে ক্যাশ সেলস, কারণ ক্যাশ সেলসটা
ক্যাশ রিসিভ জার্নালে যায়, ক্যাশ জার্নালে আসে না, এসএল জার্নালে আসে না। চারটা এন্ট্রি বলবে 4/7/19 আর 30। 4 তারিখ কি করছে সে? বাকিতে মেহরাব ব্রাদার্স এর কাছে 1000 টাকার পণ্য বিক্রি করছে। তাহলে মেহরাব ব্রাদার্স যেহেতু পারপেচুয়াল সিস্টেম, টাকার গড় একটা বেড়ে যাবে আগেরটা থেকে। আগেরটা 1 টাকার গড়, এখন টাকার গড় হয়ে যাবে 2টা। 1000 টাকা আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল লিমিট সেলস ক্রেডিট, আর কস্ট অফ গুডস সোল্ড লিমিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 800 টাকা, কারণ বিক্রয়ের 80% অর্থাৎ 1000-এর 80% 800 টাকা হইতেছে। বিক্রি করছে তারপরে শেখার অ্যান্ড সন্স কত টাকা? 50,000 টাকা। 50,000 টাকা আমরা বসালাম আর 40% করছে, 50,000 টাকার 80% হলো 40,000 টাকা। তারপরে বনি অ্যান্ড সন্স আর একটা সিটি রনি অ্যান্ড সন্স, এগুলো আমরা গবে সাইডে বলে 25,000 বসবো। হিসেব করে আমরা কি বের করলাম? অ্যাকাউন্ট রিসিভেবল এবং সেলসের টাকা কত, কস্ট অফ গুডস সোল্ড এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরি টাকা কত। ঠিক আছে, এটা ছিল আমাদের 13 নম্বর অঙ্ক। কিন্তু 12 নম্বর অঙ্ক ছিল সেল জার্নাল পারপেচুয়াল ইনভেন্টরি পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম, আর 13 নম্বর হলো সেল জার্নাল পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। এরপরে আমরা যাবো 14 নম্বর। 14 নম্বর অঙ্কটা আমরা দেখি কোন জার্নাল চাইছে, মাল্টি কলাম সেল জার্নাল। মাল্টি কলাম বলতে টাকার ঘর আমরা কয়টা দেখাবো? 2টা দেখাবো। ঠিক আছে, সেল জার্নালের একটা হলো পিরিয়ডিক্যাল সিস্টেম, পারপেচুয়াল সিস্টেম, যেটাটা টাকার ঘর বেশি ওইটাকে আমরা মাল্টি কলাম বলি। মাল্টি কলামে আমরা সেই জার্নালটা করবো। কয়টা তারিখ দেওয়া? 3টা তারিখ দেওয়া। 1-3-5, আমরা 1-3-5 বসাইছি। প্রথমেই বলছে কালাম, কালামের কাছে পণ্য কি করছে? বিক্রি করছে 10,000 টাকা, কষ্ট করছে 8,000 টাকা। সরাসরি সুন্দর করে বের করে দিছে, আমাদের কিছুই করতে হবে না, খালি জাস্ট 2টা ঘরে আমরা টাকা বসাই দিব, 10,000 টাকা 8,000 টাকা। গুডস সোল্ড টু জামাল 15,000 টাকা, তার জামালের 15,000, কষ্ট করছে 12,000। গুডস সোল্ড টু আমল 20,000 টাকা, 20,000 টাকা রেকর্ড রিসিভেবল সেলসে বসাবো, কষ্ট করছে এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরিতে 17,000 বসাবো। ঠিক আছে, এটা ছিল আমাদের 14 নম্বর অঙ্ক। এগুলো খুব ছোটো ছোটো, এগুলো পার্ট বিতে আসার মতো অঙ্ক। তারপরে আসি আমরা 15 নম্বর অঙ্কে। 15 নম্বর হচ্ছে পারচেজ জার্নাল। তা আমরা অলরেডি কিন্তু ক্যাশ রিসিভ শিখছি, ক্যাশ পেমেন্ট জার্নাল শিখছি, সেগুলোর পারপিচুয়াল কীভাবে করতে হয়, পিরিয়ডিক্যাল কীভাবে করতে হয় সেটা শিখছি। সেল জার্নালের সিঙ্গেল কলাম, মাল্টি কলাম বলো বা পারপিচুয়াল পিরিয়ডিক্যাল বলো, এগুলো হয়েছে। এখন আমরা দেখতেছি পারচেজ জার্নাল। ঠিক আছে, আমাদের যে লাস্ট যে পার্টটা ছিল পারচেজ জার্নাল, তো পারচেজ জার্নালে আমাদের মাল্টি কলাম বলছে। মাল্টি কলাম বলতে আমাদের ঘর অনেকগুলো হবে, অর্থাৎ প্রথমে তো ডেট অবশ্যই থাকবে তুমি যেই জার্নালই করো না কেন। সেকেন্ডে থাকবে অ্যাকাউন্টস ক্রেডিটেড, কেন অ্যাকাউন্টস ক্রেডিটেড, কারণ আমাদের পারচেজ জার্নালে পারচেজ ডেবিট হয়। আর আদার যে অ্যাকাউন্টগুলো অর্থাৎ পাওনাদার, ঠিক আছে, সেই পাওনাদারটা ক্রেডিট হয়, এই জন্য আমাদের এখানে অ্যাকাউন্টস ক্রেডিটেড হবে, রেফারেন্স হবে। অ্যাকাউন্টস পেয়াবল ডেবিট, কেন অ্যাকাউন্টস পেয়াবল ডেবিট, কারণ পাওনাদারের টাকা পরিশোধ করা, সরি, বাকিতে পণ্য ক্রয় করা হবে বা পণ্য ছাড়াও অন্য কোনো সম্পদ ক্রয় করা হতে পারে। আমাদের মাল্টি কলামে কোন এন্ট্রিগুলো আসে? মাল্টি কলাম পারচেজ জার্নালে পণ্য ক্রয় সহ, বাকিতে পণ্য ক্রয় সহ আদার্স কোনো কিছু যদি বাকিতে কেনে সেগুলো সবই এখানে আসবে। তাহলে আমাদের যেহেতু বাকিতে পণ্য কিনলে পাওনাদারের সৃষ্টি হবে, এই জন্য অ্যাকাউন্টস পেয়েবল একটা ক্রেডিট আইটেম দেখে এই একটাকে প্রথমে রাখছে আর বাকি সবগুলোকে পরে রাখছে, বাকি সবাই ডেবিট হবে, অর্থাৎ মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এরপরে আছে অফিস সাপ্লাইজ, স্টোর সাপ্লাইজ। ঠিক আছে, এরপরে এই জিনিসগুলো ছাড়াও যদি কোনো কিছু বাকিতে কেনে, আমাদের ডিসকানেক্ট হয়ে গেছিলো, আসো তো না, ডিসকানেক্ট হয়ে গেছে।
আচ্ছা, তো আমরা ছিলাম হচ্ছে কোন কোন এন্টিটি গুলো এখানে আসবে। হ্যাঁ, তো আমরা কি বললাম যে বাকিতে পণ্য ক্রয় ছাড়াও যদি অফিস সাপ্লাইজ, স্টোর সাপ্লাইজ এগুলো এই তিনটা ছাড়াও যদি কিছু কেনে সেগুলো আমরা এই আদার্স এর মধ্যে বসাবো। তো আমরা এখন দেখি যে কি কি বাকিতে কিনছে। প্রথমে ডিসেম্বরের 10 তারিখ সে মার্চেন্ডাইজ কিনছে বাকিতে, তাহলে কি লিখবো? সেট আপ, এটা হলো অ্যাকাউন্টস পেয়াবল, পাওনাদার ওর নামটা আমরা এখানে লিখবো। কত টাকার মার্চেন্ডাইজ কিনছে? 2,50,000 টাকার। তাহলে জার্নাল কি? মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট। 15 তারিখ ফার্নিচার কিনছে, ফার্নিচার কিনছে 1,13,000 টাকার, কার কাছ থেকে? বাবি দেবীর কাছ থেকে। তো কত টাকা? 1,13,000 টাকা। আমরা অ্যাকাউন্টস পেয়াবল 1,13,000 বসাইছি। আর কি কিনছে এখানে? ফার্নিচার আমরা বলছিলাম এই তিনটা ছাড়া আর কিছু কিনলে ওটা আদার্স এ পড়বে, অর্থাৎ এখানে আমাদের লিখে দিতে হবে। ফার্নিচার কিনছে 1,13,000 টাকা দিয়ে। পারচেস মার্চেন্ডাইজ, মার্চেন্ডাইজ কিনছে 2,70,000 দিয়ে। মার্চেন্ডাইজ 2,70,000 অ্যাকাউন্টস পেয়াবলে বসবে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি বসবে, ঠিক আছে। তারপরে পারচেস ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট কিনছে, তার আগে সাপ্লাইজ কিনছে, সাপ্লাইজ কিনছে 2,15,000 টাকা। জার্নাল কি হবে? সাপ্লাইজ ডেবিট, অর্থাৎ অফিস সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট। অফিস সাপ্লাইজ ডেবিট 2,15,000, অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট 2,15,000। তারপর ইকুইপমেন্ট কিনছে, ইকুইপমেন্ট ডেবিট, আর অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট কত টাকা? 2,75,000। 2,75,000 টাকা অ্যাকাউন্টস পেয়াবল লিখছি, আর ইকুইপমেন্ট আদার্সের অ্যাকাউন্টে, অ্যাকাউন্টের নাম লিখবো এবং টাকাটা বসাবো, ঠিক আছে। এই আদার্স অ্যাকাউন্ট এখানে কি? এটাও কিন্তু ডেবিট না, আদার্স অ্যাকাউন্ট এখানে ডেবিট। তো আমরা হিসেব করে দেখলাম আমাদের অ্যাকাউন্টস পেয়াবলের ব্যালেন্স আছে 11,23,000, মার্চেন্ডাইজ ইনভেন্টরির ব্যালেন্স আছে 5,20,000, 2,10,000, আর এটা হলো 3,88,000। এই তিনটা যোগ করলে 11,23,000 হবে, বুঝতে পারছি। ১৬ দেখো, ১৬ নাম্বার অঙ্ক আমাদের সিঙ্গেল কলাম সেল জার্নাল এবং সিঙ্গেল কলাম ক্যাশ রিসিভ জার্নাল বের করতে করতে বলছে। ওটা সিঙ্গেল কলাম কিনা এটা বলে নাই, এটা খালি বলছে যে সিঙ্গেল কলাম সেলস জার্নাল, অর্থাৎ আমাদের সেলস জার্নালে টাকার ঘর হবে কয়টা? একটা। দেখি তাই করছি। ক্যাশ দ্য জ্যাক অ্যান্ড জেল কর্পোরেশন কমপ্লিটেড দ্য ফলোইং ট্রানজেকশন ইন রিলেশন টু সেলস অ্যান্ড ক্যাশ রিসিভ the month of October 2019, you are asked to prepare single column cash, single column sale journal, single column sale journal করতে বলছে। আর 2 নম্বরে বলছে cash receipt journal assuming all credit done to 10 mid 30 cost of goods so 75% of sales। আমাদের অঙ্কে সেলস জার্নাল সিঙ্গেল কলাম বসছে, তো সেই হিসেবে আমাদের এই গড়টা আসবে না, ঠিক আছে, এই গড়টা আসবে না, কারণ যেহেতু সিঙ্গেল কলাম বসছে, বুঝতে পারছি। তো আমরা এখানে পার পিচের ইনভেন্টরি সিস্টেম না লিখে লিখবো সিঙ্গেল কলাম, সিঙ্গেল কলাম, হ্যাঁ, সিঙ্গেল কলাম বলতে একটা টাকার কথা। আমরা এখন কি করব দেখি, কোন কোন এন্টিটা আমাদের সেল জার্নালে যাবে। 2 নম্বরে বলতেছে 2 তারিখে দ্য ওনার্স ইনভেস্ট, ইনভেস্টের টাকা সেল জার্নালে যায় না, সেল জার্নালে যায় শুধুমাত্র বাকিতে পণ্য বিক্রি করলে। তো আমাদের এইখানে দেখো বাকিতে পণ্য বিক্রি করছে কয়টা আমরা আগে খুঁজে বের করি। 3 নম্বরে একটা বাকিতে পণ্য বিক্রি করছে জি পিটারের কাছ থেকে কাছে, ঠিক আছে, কত টাকা? 90,000 টাকা। আর অটো কাছ থেকে বিক্রি করছে 1,60,000 টাকা,
তারপরে হচ্ছে যে মনের কাছে বিক্রি করছে 1,60,000 টাকা, ঠিক আছে, 3টা বসাবো। তারপরে আমরা দেখবো আর কার কার কাছে কয়টা কার পণ্য বিক্রি করছে, কয়টা পেলে আমরা 3টা, 3, 5, 9, দেখো শখের মধ্যে 3, 5, 9, 3টা তারিখে 90,000, 1,60,000, 1,60,000 টাকা বসাইছি। তারপরে আমরা দেখি আর কত টাকা কার কাছে পণ্য বাকিতে বিক্রি করছে, 18 তারিখ বিক্রি করছে, এই যে সোল গুডস অফ টাকা 3,20,000 পিটারের কাছে, এই দেখো 18 তারিখ, জি পিটার 330 টাকা রিসিপ্ট, এটা হবে না। এই 21 তারিখ আছে, দেখো গুডস সোল অফ টাকা 80,000 কার কাছে বিক্রি করছে, যে মনের কাছে বাকিতে পণ্য বিক্রি করছে, যে মনেরটা আসবে। তারপরে আছে হচ্ছে তোমার গুডস সোল আর অটো, আর অটোর কাছে পণ্য বিক্রি করছে, 1,50,000 টাকা বাকিতে এটা আসবে। ঠিক আছে, এই এন্ট্রি গুলো আমরা বসিয়ে দিলাম, সবই কিন্তু একই লেখা ছিল, খালি টাকার অ্যামাউন্ট গুলো ভিন্ন ভিন্ন করে। এগুলো ছিল সেলস জার্নাল সিঙ্গেল কলাম। সিঙ্গেল কলামটা উল্লেখ না থাকলে কিন্তু আমরা ঠিকই ওই যে পরে যে আর একটা টাকার ঘর ছিল ওইটা থাকে, যেহেতু সিঙ্গেল কলাম বলছে এই জন্য আমাদের টাকার ঘর একটা হবে। এরপর যাবো ক্যাশ পেমেন্ট জার্নালে, রিসিপ্ট জার্নালে, সরি রিসিপ্ট জার্নালে যাইতে বলছে। তো রিসিপ্ট জার্নালে আবার এখানে বলা নাই যে কোনটাতে করতে হবে, যেহেতু আমাদের কস্ট অফ গুডস সোল দিয়ে দিছে, তো আমাদের কিন্তু টাকার পর 6টা দিতে হবে। তো আমরা এখানে কি কি বসাবো, প্রথমেই বসাবো বিনিয়োগ করছে, দ্য ওনার্স ইনভেস্ট টাকা 1 লাখ, এই জন্য ওনার 1 লাখ টাকা বিনিয়োগ করছে। এটা আমরা জার্নাল কি দিই, ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট, ক্যাশের ঘরে বসবে, আদার্সের ঘরে টাকা বসবে 1 লাখ টাকা, ঠিক আছে। তারপরে আসি রিসিপ পেমেন্ট ফ্রম জে পেটার, জে পেটারের কাছ থেকে আমরা টাকা পাইছি। তো জে পেটার দেখি কত টাকার আমরা পণ্য বিক্রি করছিলাম, 90,000 টাকা, ঠিক আছে। আমরা কি 90,000 পুরো পাইছি সেটা আবার আমাদের দেখতে হবে। কিভাবে দেখবো, আমরা লেনদেন করছি 3 তারিখ, আর আমাদের উপরে শর্ত দেওয়া আছে 2, 10, 30, অর্থাৎ 10 দিন পর্যন্ত তোমাকে সময় দিছে। 10 দিনের জন্য তুমি টাকা পরিশোধ, তুমি তোমাকে টাকা পরিশোধ করে তাহলে তুমি কি করবে, তাকে 2% ডিসকাউন্ট দিবা। তো পরিশোধ করতেছি কবে, 10 তারিখেই দিছে নাকি, তাহলে এখানে ডিসকাউন্ট হবে কত পার্সেন্ট, 2%, কত টাকার, 90,000 টাকার 2% আমরা ডিসকাউন্টে বসাবো, অর্থাৎ সেলস ডিসকাউন্টের ঘরে। আর বাকি যেই টাকাটা থাকবে সেটা ক্যাশে বসাবো, আর এই 90,000 টাকা আমরা বসাবো অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে। তো আমরা দেখি 10 নম্বর এন্ট্রিটা তাই করছি, 10 নম্বর এন্ট্রি করছি আমরা, 2% 1,800 টাকা আসছে, 90,000-এর 2% 1,800 টাকা সেলস ডিসকাউন্টে বসবে, ক্যাশে বসতেছে 88,200, আর 90,000 বসতেছে অ্যাকাউন্টস রিসিভেবলে, ঠিক আছে। এটা গেল আমাদের 10 তারিখের যে এন্ট্রিটা সেটা। নগদে বিক্রি করছে 80,000, তাহলে ক্যাশে টাকা বসবে আর সেলসের ঘরে টাকা বসবে। ঋণ নিছে 2,50,000 টাকা ন্যাশনাল ব্যাংক থেকে, ঋণ নিলে ক্যাশ ডেবিট হয়, আর ব্যাংক থেকে নিছি কিসের মাধ্যমে, নোটস পেয়াবলের মাধ্যমে, এই যে নোটস পেয়াবল ক্রেডিট হবে, তাহলে ক্যাশের ঘরে টাকা বসবে, আদার্সে টাকা বসবে। 14 তারিখ নোটস পেয়াবল ক্যাশে বসছে আর আদার্সে টাকা বসছে। তারপরে আমরা দেখবো কত তারিখ, হ্যাঁ 16 তারিখ রিসিভ অ্যামাউন্ট ডিউ ফ্রম আর অটো, আর অটোর টাকা পাওয়া গেছে, কত টাকা, 1,60,000 টাকা ছিল। তাহলে সময় দেখবো আমরা এখানে 10 দিন আর 5 দিন যোগ করলে হয় 15 দিন, টাকা দিছে কবে, 16 তারিখ, তার মানে এখানে কোনো ডিসকাউন্ট হবে না, পুরো টাকাই নিতে হবে আমাদের, হ্যাঁ কোম্পানিকে পুরো টাকাই নিতে হবে, যে পেটার কোনো ডিসকাউন্ট পাইতেছে না। কত টাকা, 1,60,000 টাকা, তাহলে ক্যাশ ডেবিট 1,60,000, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 1,60,000, ঠিক আছে, আর অটো ক্যাশ ডেবিট, আর হলো অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এরপর যে মন রিটার্ন মার্চেন্ডাইজ ফ্রম 3,000 ফ্রম 9 অক্টোবর সেলস, 9 অক্টোবর যেই পণ্যটা কিনছিল বিক্রি হয়েছিল এই কোম্পানির, সেই পণ্যটা বিক্রিত পণ্য ফেরত আসছে,
যে মনের কাছ থেকে ফেরত আসছে 30,000 টাকা। তো এটা কি জার্নালে আসবে? রিস্ক ক্যাশ রিসিভ জার্নালে আসবে না, এটা বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত যদি বাকিতে লেন, যদি নগদে হলে তাহলে কোনো এক না কোনো এক জায়গায় আসতো, হয় রিসিভ যাইতো বা পেমেন্ট। যেহেতু বাকিতে বিক্রয়, ঠিক আছে, সরি, যদি পণ্য ফেরত নগদে লেনদেন হইতো, যেমন তুমি নগদে পণ্য বিক্রি করছো, সেই পণ্যটা তোমার ফেরত আসছে, তাহলে পণ্য যদি ফেরত আসে তাহলে তোমাকে কিন্তু টাকা দিতে হবে, ফেরত দিয়ে দিতে হবে টাকা। তাহলে আমাদের এটা ক্যাশ পেমেন্ট জার্নালে যায়। এখানে যেহেতু বাকিতে লেনদেন হয়েছে তাহলে এটা কোনো জার্নালেই যাবে না, শুধুমাত্র জেনারেল জার্নালে যাবে, সাধারণ যে যাবে ডাটা। সেখানে আমরা লিখি যে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট, আর অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট লিখি, ঠিক আছে। তো এটা আমাদের আসতেছে না। এরপরে 19 তারিখ যে মনের টাকাটা পাওয়া গেছে, খেয়াল করে দেখি যে মনের ডিসকাউন্টের বিষয় আসার আগে আর একটা জিনিস দেখতে হবে, সেটা হলো ফেরত দিলাম যে মাত্র, ওটা বাদ দিতে হবে। তাহলে 1,60,000 থেকে যে মনের টাকা ফেরত দেওয়া হয়েছে হলো 30,000 টাকা। 1,60,000 থেকে 30 বাদ দিলে আমার আরো কিন্তু দেওয়া বাকি আছে, মানে পাওয়া বাকি আছে কত টাকা, 1,30,000 পাওয়া এখনো বাকি আছে। এখন আবার দেখতে হবে এটা কি নির্দিষ্ট সময়ের মধ্যে দিছে নাকি পরে দিছে। লেনদেনটা হয়েছে কয় তারিখে? 9 তারিখ। আর লাস্ট ডেট সর্বোচ্চ দিন কত? 10 দিন। তাহলে 9 আর 10 19 দিন, আর 19 তারিখ হলো লাস্ট ডেট। সে কিন্তু 19 তারিখের মধ্যেই টাকাটা পরিশোধ করছে, যেমন এই কোম্পানিকে 19 তারিখের মধ্যেই টাকা পরিশোধ করছে। তাহলে ওই 1,30,000 টাকার উপরে 2% ডিসকাউন্ট করতে হবে। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবলে বসবে 1,30,000, 2% ডিসকাউন্ট করে যা হয় সেটা বসবে সেলসে, সেলস ডিসকাউন্টে, আর অবশিষ্ট টাকাটা ক্যাশে বসবে। দেখ, যেমন 3,00,000 টাকা যেমনের কাছ থেকে পাওয়ার কথা, সরি, 1,30,000 টাকা পাওয়ার কথা, 2% ডিসকাউন্ট হয়েছে 2,600 টাকা, তাহলে অবশিষ্ট টাকাটা নগদের ঘরে বসবে 1,27,400। এরপরে 20 তারিখ ক্যাশ সেলস, নগদ বিক্রি করছি, ক্যাশে বসবে আর সেলসে বসবে। তারপরে আমরা 21 তো করছি, 22 নম্বর আমাদের আসবে না কারণ এটা ফেরত। 27 তারিখ উপরে ফেলছি, 30 তারিখ লাস্ট আসবে সেলস ডেবিট, আই ক্যাশ ডেবিট সেলস ডেবিট, 30 তারিখ ক্যাশ ডেবিট সেলস ডেবিট, বুঝতে পারছি। তো এই ছিল আমাদের 16 নম্বর অঙ্ক, সেলস জার্নাল সিঙ্গেল কলাম এবং ক্যাশ রিসিভ জার্নাল পারচেজার ইনভেন্টরি সিস্টেম। আজকে কি আরো যাবা? না স্যার, থাকুক এই পর্যন্তই, সতেরো পারবো সমস্যা।